হ্যালো ফ্রেন্ড, সদ্য শুরু হওয়া জি বাংলার ধারাবাহিক নিম ফুলের মধুতে সৃজনকে মাম্মাস বয় বলে কটাক্ষ করছে দর্শকেরা, আসুন দেখে নেওয়া যাক। বর্তমানে ধারাবাহিক জগতে শুরু হচ্ছে এক ঝাঁক নতুন ধারাবাহিক, সেই সঙ্গে পাল্টে যাচ্ছে ধারাবাহিকগুলির গল্প। সেরমই এক আলাদা ধাঁচের গল্প নিয়ে এসেছে জি বাংলার নিম ফুলের মধু। প্রথম সপ্তাহে টিআরপির তালিকা বাজিমাত করছে তারা। প্রথমেই ধারাবাহিকের গল্প নায়ক নায়িকার বিয়ে দিয়ে শুরু করা হয়, আর এটাই দর্শকদের কাছে নতুনত্ব লেগেছে। এই ধারাবাহিক দেখার জন্য আগ্রহ বেড়েছে দর্শকদের। উল্লেখিত এই ধারাবাহিকটি নায়কের চরিত্রে অভিনয় করছে টেলিভিশনে অন্যতম জনপ্রিয় অভিনেতা রুবেল দাস, এবং নায়িকা চরিত্রে অভিনয় করছে পল্লবী শর্মা। ধারাবাহিকের শুরুতে দেখানো হয়েছে সৃজন হলো মায়ের বাদ্য সন্তান, আর তার মা যা বলে সে তাই করে, মায়ের কথায় ওঠে এবং মায়ের কথায় বসে, কোনো কিছুর বিচার করে না। অন্যদিকে সৃজনের ঠাম্মা পর্ণাকে পছন্দ করে এবং সৃজনের বউ হিসেবে নিয়ে আসে, কিন্তু সৃজনের মা পর্ণাকে বিশেষ পছন্দ হয়নি, আর এখানেই হয়েছে সমস্যা। কথায় কথায় সৃজনের মা পর্ণার খুঁত ধরছে, এবং সৃজন পর্ণার দিকটিকে বিবেচনা না করে শুধুমাত্র তার মায়ের কথা শুনে নানান রকমের কথা শুনিয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখার পরে দর্শকের কিছু অংশ খেপে উঠেছে। তাদের মধ্যে একজন লিখেছে, দজ্জাল শেষ এবং তার ভেড়া বাচ্চার আদর্শ উদাহরণ হলো নিম ফুলের মধু। আসলে এই ধারাবাহিকের প্রথম থেকে বাস্তবের সঙ্গে মিল রেখেই দেখানো হচ্ছে। আমরা বাস্তবে অনেকেই দেখেছি মায়ের কথা শুনে অনেকে তার স্ত্রীকে ভুল বুঝেন, সেই গল্পই তুলে ধরা হয়েছে এই ধারাবাহিকে। টেলিভিশন জগতের আরও এরকম নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন।